हेलो बंधुरा, वेलकम टू माय चैनल पायलट पृथ्वी। पायलट पृथ्वी ते तोमादेर सबाइके आरो एकबार स्वागत जानाई। आर जारा आमार चैनलटाके सबस्क्राइब करेछो तादेर असंख्य धन्यवाद। आर जारा एखोनो करोनि, प्लिज आमार चैनलटा सबस्क्राइब करे आमार पाशे थाको। आर तोमादेर सपोर्ट आमार खुबई दरकार, कारण एक एकटा ब्लग करी जदि भिउ ना हय ताहले इंटरेस्ट थाके ना, इंटरेस्ट चले जाय ब्लग करार। তো আমি এখন ডেলি ব্লগ আনছি না, আমার একটু শরীরটা খারাপ আছে, তাই জন্য একটু টেনশনেও আছি ওই দাঁতটা তোলা নিয়ে, তাই জন্য আমি ডেলি ব্লগ আনছি না। আর সকাল থেকে এত কাজের চাপ থাকে না, তো আর ভুলেই যাই বিশ্বাস করো ফোনটা অন করতে। আর সারাদিন তোমাদের ব্লগও দেখি বিকেলবেলাটা পুরো, তো সেই জন্য আমার চার্জও শেষ হয়ে যায়। আর সকালবেলা উঠে যে চার্জে বসাই, আর যে ফোনটা অন করব, ক্যামেরা অন করব, আর হয়ে ওঠে না। তো ওই জন্য কিছুদিন একটু গ্যাপ যাচ্ছে ডেলি ব্লগটা। তো তোমরা কিছু মনে করো না, আবার আমি ডেলি ব্লগ নিয়ে আসব। তো আজকে অনেকেই আমার গানটাকে পছন্দ করছো, আর আমার গান গাইতেও ভাল লাগে। আমার হারমোনিয়ামটা নেক্সট উইকে চলে আসবে, তো তখন আমি তো ওটার সাথে তোমাদের সামনে আসব নিশ্চয়ই। আর আজকে একটা বন্ধু, আমারই ইউটিউবের বন্ধু, সে আমার থেকে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছে। তো তার উদ্দেশ্যে আমি, তার উদ্দেশ্যে শুধু না, তার রিকোয়েস্টে আমি এই গানটা গাইছি, রবীন্দ্রসঙ্গীতটা। আর এটার পিছনেও একটা আমার ইয়ে আছে, সেটা হচ্ছে যে আমার যখন বিয়ে হয়, আমার 4 বছর আগে বিয়ে হয়েছে, তো বিয়ের বাসর রাতে আমার হাজবেন্ড আর আমি দুজন মিলে এই গানটা গেয়েছিলাম। সকলেরই খুবই পরিচিত গান, কিন্তু আমার কাছে এটা খুব মেমোরেবল একটা গান। তো চলো গানটা শোনাই তোমাদের। আমি তোমার অবিরাহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ। যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই তোমা ছাড়ারে জগতে মোর কেহ নাই কিছু নাই গো, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। তো এই গানটা আমার খুবই হার্ট টাচিং একটা গান, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা গানে আছে কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা লতা মঙ্গেশকরের একটা গান, সেটা কিছুটা গাইবো, বেশি পুরোটা গাইবো না, কিছুটা গাইবো, কারণ পুরোটা আমার হয়তো অতটা মনেও নেই। তো অল্প একটু গেয়ে তোমাদেরকে শোনাচ্ছি, কেমন লাগছে বা লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলবে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, কোনো জায়গায় কিছু ঠিক করতে হলেও বলবে যে পায়েল তোমার এই জায়গাটা ঠিক করো বা কিছু। তোমাদের সাজেশন, তোমাদের অ্যাডভাইস আমি নিশ্চয়ই শুনবো। জানে কিউ দিল সে আগে
দুটো গান তোমাদেরকে শোনালাম। এখন একটু তোমরা ভাবছো যে পায়েল পায়েল দি বা যাদের পায়েল বলো, যারা পায়েল দি বলো, শুধু গান নাচ করছে কেন? কারণ এখন আমার এগুলো একটু করতে ভালো লাগছে, তাই জন্য করছি। কিন্তু আবার ডেলি ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব। আসলে এখন একটু টেনশনের মধ্যে আছি, তো তাই ডেলি ব্লগ করতে পারছি না। কারণটাও তোমাদের প্রিভিয়াসলি বললাম, কারণটা পুরোটা সকালবেলা না অতটা হয়ে ওঠে না গো, ওই জন্য আর হচ্ছে না। কিন্তু আমি নিশ্চয়ই করব, আর কমেন্টে তো আমাকে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা মনে করছো যে যাদের ভিডিও আমি দেখছি না বা কিছু, আমি কিন্তু 5-6 মিনিট পুরো ভিডিও সবার দেখি। আর কারণ সবাই কষ্ট করে ভিডিও করে, সেটা অন্তত 5-6 মিনিট দেখাটা উচিত বলে আমার মনে হয়। আমি নিশ্চয়ই দেখি। আর যাদের শর্ট ভিডিও থাকে তাদের তো আমি পুরোটাই দেখি। একদম ফেয়ার কনফেশন করলাম। আর দ্বিতীয় কথা, তোমরাও আমার ভিডিওটা দেখো, পাশে থেকো, এটাই বলবো। আর আর কি বলবো বলো? আর কমেন্টে তো তোমরা জানাচ্ছই যে কেমন লাগলো। আরও যদি তোমাদের ভালো লাগে আমার গান শুনতে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই করবো সেটা। আর একবারও বলছি, আমি কিন্তু মানে নিজেকে কোনো খুব বড় গায়িকা মনে করছি না, কিন্তু আমার গান গাইতে ভালো লাগে, তাই জন্য গেয়েছি। আর যে নাচটা আমি পারফর্ম করেছিলাম সেটা হচ্ছে অনেক মানে কষ্ট করে, আমি খুব একটা ভালো নাচতে পারি না, চেষ্টা করেছি জাস্ট তোমাদের ভালো লাগার জন্য। আর যার সাথে নেচেছি সে আমার একটা ছোট্ট বোন, তা সেই আমাকে নাচটা শিখিয়েছে। আর তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই কথা বলতে আসব। আর ততদিন তোমরা সুস্থ স্বাভাবিক থেকো, আর আমি আবার আসব, তোমাদের সাথে দেখা করব, কথা বলবো। ততক্ষণের জন্য আজকে এইটুকুই থাক, আবার পরে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।